দিকে এগিয়ে এসেছে, কি বলবেন আপনি? আমি তো জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষকদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে করোনা অবয়তেও আপনারা এই রক্তদান শিবির করেছেন। এখন তো এমনি মানুষের মধ্যে একটা ভয় আছে যে করোনার মধ্যে যদি রক্তদান করি, সুচ যদি ফুটায় তাহলে হয়তো আমারও করোনা হয়ে যাবে। এই জন্যই গোটা জেলাতে কেন গোটা দেশে একজন রক্তদান শিবিরের সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু রক্তের প্রয়োজন তো আছে। এই জন্য এই সময়ে এই যে ঘাটতি রক্ত আছে, প্রত্যেকটি হাসপাতালে রক্তের ঘাটতি আছে। আমরা যখনই বসে থাকি অফিসে বলি দাদা আমার এই লাগবে, আমার ওই লাগবে, কোনোভাবে ব্যবস্থা করে দেন, কিন্তু যখনই দিতে বলি তখনই বলে না আপনি যদি অন্য কারো দাওয়ায় দেন, মানে অন্য কেউ রক্ত দিকে নিজের রক্তটা দিতে চায় না। তো শিক্ষকরা যখন এগিয়ে আসছেন, এর আগে প্রাথমিক শিক্ষক সমিতি রক্তদান শিবির আয়োজন করেছে কালিয়াগঞ্জে, আমি এনাদেরকে এই রক্তদান শিবির আয়োজন করছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এনাদের আরও অনেক জায়গায় সংগঠন আছে, অনেক ব্লকে আছে, সেখানে ওনারা বলেছেন রক্তদান শিবির করবেন, এই জন্য ওনাদেরকে অগ্রিম ধন্যবাদ। ঠিক আছে।